হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী মানে 2021 উচ্চ মাধ্যমিক দেবে, তোমাদের জন্য অফিসিয়ালি কিছু আপডেট চলে এসেছে পরীক্ষা সংক্রান্ত, প্রজেক্ট সংক্রান্ত। সেই কারণে তোমরা যদি এই একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে বেল আইকনে অবশ্যই ক্লিক করো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, এতদিন ধরে তোমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ইনফরমেশন পাচ্ছিলে, তোমাদের রুটিন কি হবে, তোমাদের পরীক্ষা হবে কিনা, সে বিষয়ে তো বলছি। সবার আগে প্রজেক্ট নিয়ে আলোচনা করি। তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে নন ল্যাব প্রজেক্টগুলো রয়েছে, নন ল্যাব প্রজেক্টগুলো রয়েছে, সেগুলোকে জমা দেওয়ার কথা বলা হয়েছে। নন ল্যাব প্রজেক্ট বলতে কি, যে প্রজেক্টগুলো করতে তোমাদের ল্যাবে যেতে হয় না, যে প্রজেক্টগুলো তোমরা বাড়িতে বসেই কমপ্লিট করতে পারো, সেই প্রজেক্টগুলো, যেমন কি বাংলা, ইংলিশ, এগুলো, এই প্রজেক্টগুলো করার ক্ষেত্রে তোমাদের ল্যাবে যেতে হয় না, বা হিস্ট্রি করার জন্য তোমাদের ল্যাবে যেতে হয় না। কিন্তু যদি ল্যাব সংক্রান্ত প্রজেক্ট বলি, সেক্ষেত্রে আমি বলতে পারি ফিজিক্সের কথা, ফিজিক্স তোমাদের ল্যাবে গিয়ে করতে হয়, কেমিস্ট্রি তোমাদের ল্যাব ছাড়া প্রজেক্ট করা সম্ভব না। সেক্ষেত্রে যেগুলো নন ল্যাব প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টগুলো তোমাদের জমা দেওয়ার কথা বলা হয়েছে 22 জানুয়ারির মধ্যে। এখানে তোমাদের উদ্দেশ্যে এটা বলা হয়নি, শিক্ষক শিক্ষিকা যাদের আছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে। মানে নন ল্যাব যে প্রজেক্টগুলো আছে, সেই প্রজেক্টগুলো তোমরা স্কুলে গিয়ে জমা দেবে এবং স্কুল কর্তৃপক্ষ বা শিক্ষক শিক্ষিকা ওই প্রজেক্টগুলো 22 জানুয়ারির মধ্যে কি হচ্ছে পর্ষদে জমা দেবে। তো এটা তোমরা বুঝতে পেরেছো, তোমাদের উদ্দেশ্যে না, কিন্তু তোমরা যারা এখনও পর্যন্ত প্রজেক্ট জমা দেওনি, বেশিরভাগ স্কুলই কিন্তু অনেক আগের থেকে এই প্রজেক্টগুলো জমা নিয়ে নিয়েছে। যদি তোমরা এখনও পর্যন্ত প্রজেক্ট না জমা দেও, অথবা স্কুল যদি এখনও পর্যন্ত প্রজেক্ট না জমা দিয়ে থাকে, নিয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কি করবে, স্কুলের সঙ্গে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপ আছে, বা বিভিন্ন মাধ্যম তোমাদের কাছে আছে স্কুলের সঙ্গে যোগাযোগ করার। তো যোগাযোগ করে জেনে নাও যে তোমাদের কবে প্রজেক্ট জমা নেবে, সমস্ত কিছু জেনে নাও। কেন 22 জানুয়ারির আগে অবশ্যই তোমাদের এর স্কুলে প্রজেক্ট জমা দিতে হবে, কারণ স্কুল কর্তৃপক্ষকে ওই প্রজেক্টটি পর্ষদের কাছে হ্যান্ডওভার করতে হবে 22 জানুয়ারির মধ্যে। সেই কারণে নন প্রজেক্ট যেগুলো রয়েছে, নন ল্যাব প্রজেক্ট যেগুলো রয়েছে, সেই প্রজেক্টগুলোকে তোমরা কি হচ্ছে স্কুলে জমা দিয়ে দাও। আশা করি অনেকেরই প্রজেক্ট জমা দেওয়া হয়ে গেছে। এরপরে তোমরা বলবে যে নন ল্যাব প্রজেক্টগুলো তো আমরা জমা দিলাম, ল্যাব সংক্রান্ত যে প্রজেক্ট রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, এই ধরনের প্রজেক্টগুলো কবে জমা দেবো, এগুলো স্কুলে গিয়ে ল্যাবে গিয়ে তোমাদের প্রজেক্টগুলো করতে হবে। সেই কারণে এইগুলো এই মুহূর্তে এই প্রজেক্টের ব্যাপারে কোনো ইনফরমেশান দেওয়া হয়নি। প্রিভিয়াস এক ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে স্কুল খুললে এই প্রজেক্টগুলো তোমাদের জমা নেওয়া হবে, সেক্ষেত্রে স্কুল খুললে বা এগুলো কীভাবে জমা নেওয়া হবে সেটা অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো এই মুহূর্তে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি রয়েছে, সেই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের যে স্টুডেন্টরা রয়েছে তাদের নন ল্যাব প্রজেক্ট যেগুলো রয়েছে সেগুলো জমা দিয়ে দিতে শিক্ষক শিক্ষিকাকে 22 জানুয়ারির মধ্যে। সে কারণে তোমরা নন ল্যাব যারা প্রজেক্ট জমা দেওনি, তারাও স্কুলে তার আগে যাতে জমা দিয়ে দাও, সেটাই তোমাদের এই ভিডিওতে বলার। এর পরবর্তী যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে রুটিন সংক্রান্ত। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, বিভিন্ন রুটিন তোমরা বিভিন্ন জায়গা থেকে পেয়ে যাচ্ছ, যেটা পুরোপুরি ভুয়ো। আমিও অনেকবার তোমাদেরকে বলেছি এবং আজকেই প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের অনেকে ভাবছো যে পরীক্ষা হবে না ইলেভেনের এর বা একাদশ শ্রেণীর এবং উচ্চ মাধ্যমিকের, অনেক ধরনের কথা শুনছো। সেক্ষেত্রে বলে রাখি, তোমাদের কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা যে হবে সেটা কিন্তু বোর্ড এই অফিসিয়াল বিজ্ঞপ্তির দ্বারা একটু হিন্স দিয়ে দিল যে যখন তোমাদের পরীক্ষা হবে সেই পরীক্ষা কি মানে সময়সূচি যেটা আছে সেটা অফিসিয়াল ওয়েবসাইটেই তোমাদের দিয়ে দেওয়া হবে। অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইটে কোনো বিজ্ঞপ্তি আসলে সেটা তোমরা যাতে বিশ্বাস না করো, সেই কারণেই কিন্তু এই কথাটি এখানে উল্লেখ করা হয়েছে যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা যবেই হোক না কেন, সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। অফিসিয়াল ওয়েবসাইট মানে তোমরা জানো কি, আর wbchsc.nic.in, এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটেই কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যখনই পরীক্ষা হবে তখনই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। আর তোমাদের পরীক্ষা হবে কবে সেটা তোমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ইনফরমেশান দ্বারা বুঝতেই পারছো। তোমাদের জুন মাসে মাধ্যমিক পরীক্ষা সবার প্রথমে শুরু হবে, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে এবং
মাঝামাঝি সময় যেটা বলে ধরে নিতে পারো যে একাদশ শ্রেণীর পরীক্ষাও জুন মাসেই হবে। তার মানে একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা জুন মাসেই হবে সেটা তোমরা এই মুহূর্তে ধরে পড়াশোনা করতে পারো এবং অনেক আগে প্রিপারেশন নিয়ে রাখো। এখনও পর্যন্ত এটা প্রপার ইনফরমেশন না, কিন্তু সমস্ত দিক থেকে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা অনুযায়ী তিনিও বলেছিলেন যবে তোমাদের ট্যাব দেওয়া হবে তারপরে 5-6 মাস আরও তোমরা পড়াশোনা করার জন্য ওই ট্যাবে সময় পাবে, তারপরে তোমাদের পরীক্ষা হবে। এই সমস্ত দিক থেকে আমরা ক্লু পেয়ে এখন যেটা আমরা বলতে পারি এই অনুমানিক তোমাদের জুন মাসে পরীক্ষা হবে, যেটা সমস্ত জায়গা থেকে জানা যাচ্ছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি বা অফিসিয়ালভাবে তোমাদের জানিয়ে দেওয়া হবে সময়সূচি, যেটা এখানে উল্লেখ করা হয়েছে। তো তোমরা যারা প্রজেক্ট জমা দেওনি তারা প্রজেক্ট জমা দিয়ে দাও, এবং তোমরা যারা পরীক্ষা ভাবছিলে হবে না সেই ভেবে ভাবছো যে বাড়িতে হবে অনলাইনে হবে অনেকে ভাবছিলে সেই ভেবে পড়াশোনা করছিলে না, তোমরা অবশ্যই পড়াশোনা করো, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু হবেই। তো এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা অনেকেই জানে না, সেই কারণে এই ভিডিওটি তোমরা হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো জায়গায় প্ল্যাটফর্মে শেয়ার করে তোমাদের বন্ধুবান্ধবের কাছে ছড়িয়ে দাও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।